মালয়েশিয়ায় দুই মন্ত্রীর পদায়ন। মালয়েশিয়ায় দুই মন্ত্রীকে পদায়ন করা হয়েছে। এর মধ্যে দেশটির প্রতিরক্ষা সিনিয়র মন্ত্রী দাতুক ইসমাইল সাবরি ইয়াকুবকে দ্বিতীয় ক্ষমতাধর উপ প্রধানমন্ত্রী হিসেবে পদায়ন করা হয়েছে। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হোসেনকে সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার বিকেলে দেশটির রাজার বরাত দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন এখন সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই দায়িত্বে ইসমাইল সাবরি ইয়াকুব ছিলেন। প্রধানমন্ত্রী অফিস পিএমও আরও জানায়, ইসমাইলের এই নিয়োগ স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশের সরকার পরিচালনা এবং জনগণের চাহিদা পূরণে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে সহায়তা করবে। ইয়াংডি পার্ট ওয়ান আগমকে কার্যকর হওয়া দুটি নিয়োগের বিষয়ে অবহিত করা হয়েছে। এই দুটি নিয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার রাজা। আশা করা যায় তাদের নিয়োগের ফলে মহামারী মোকাবেলা করতে পেরিকাতান ন্যাশনাল রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকারের সক্ষমতা বাড়বে এবং সহযোগী দলগুলোর মধ্যে মতানৈক্য জোরদার করতে সরকারকে শক্তিশালী করতে পারবে। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এই দায়িত্ব হিশামউদ্দিনকে অর্পণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, জাতিকে মহামারী থেকে লড়াই করে উদ্ধারে তিনি জনগণের জন্য দায়বদ্ধ। আমি এটাও বিশ্বাস করি যে আমরা সব পক্ষের স্থায়িত্ব, মতানৈক্য এবং সহযোগিতা নিয়ে কেবল এ সংকট থেকে বেরিয়ে আসতে পারি।